তাহলে এবার নিয়ে এলাম কলকাতার সুপারস্টার দেব এবং ঢালেটক উপবিশ্বাস দুই বাংলার জনপ্রিয় দুই তারকার নতুন দুটি খবর প্রথমেই আসি বিশ্বাসের কাছে যতদূর জানা যায় এই মুহূর্তে উপবিশ্বাসের হাতে নতুন কোন সিনেমার কাজ নেই অন্যদিকে সিনেমার বাইরে দেশ এবং বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অপবিশ্বাস গত বছর ভারতের আসামে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও অনেক জনপ্রিয় বিশ্বাস সম্প্রতি জানা যায় পনেরো এবং ষোলোই জানুয়ারি দুই দিন ভারতের আসাম এবং মেদিনীপুরের দুটি অনুষ্ঠানে পারফরমেন্স করবেন উপবিশ্বাস আর এই কারণেই তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবার আসি টলিউড সুপারস্টার দেবের কাছে তেরোই জানুয়ারি রাতে দেব তার ফেসবুক পেজে একটি বিয়ের কার্ড শেয়ার করেছিলেন যার ওপর লেখা ছিল শুভ বিবাহ আর এই কার্ড দেখে অনেকেই ভেবেছিলেন দেব হয়তো এবার বিয়ে করতে চলেছেন কিন্তু না দেব এবার নিজে জানালেন ওই কার্ডের রহস্য 14 জানুয়ারি দেবতার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন ক্ষমা চাইছি ভুল খবর দিয়ে আসলে ওটা টনিকের কাকার বিয়ে বিয়ের কার্ডে লেখা ছিল আগামী আটই মে আমার কাকার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আপনাদের সকলের আমন্ত্রণ রইল আর এমন স্ট্রেসের পরেই সবার ভুল ভাঙল এখন সবাই বুঝতে পেরেছেন দেব সোশ্যাল মিডিয়ায় যে কার শেয়ার করেছিলেন সেটা তার বিয়ের নয় তো প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর তারকাদের সম্পর্কে অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ওয়েব ইউটিউব চ্যানেলে